হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। দেখো চলে এসেছি আমার, আমি তো কালকে ব্লগে বলেছিলাম যে আমার দুটো গিফট আসবে। আমাকে একটা বর গিফট করেছে আর একটা বোন নিয়ে এসেছে এখন গিফটটা। চলো সেটাই আজকে আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো কী কী গিফট আসলো। স্টার্ট, প্রথমেই আসছে বর যেটা গিফট করছে সেটা দেখাই। ভাবতেই পারি কোনোদিন বর গিফট করবে। এই যে এটা কি বলতা, ভিডিও করার জন্য স্ট্যান্ড দিয়েছে বড় আমাকে। এটা অনেক লম্বা হয় স্ট্যান্ডটা, আমি অনেকদিন থেকে বলছি একটা স্ট্যান্ড লাগবে, আমার একটা স্ট্যান্ড লাগবে, তারপরে কিনে দিয়েছে। তোমাদেরকে দেখাবো পরে, অনেক লম্বা হয় অনেক। এটা খুলে গেল কেন, আচ্ছা ঠিক করে লাগাতে হবে, লাগানো তো সবই খোলা থাকে মনে হয়, এগুলো ঠিক করে লাগাতে হয়। আচ্ছা পরে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এই যে রিং লাইটটা, এটা বনু আর মা মিলে আমাকে দিয়েছে। অনেকদিন থেকে ভাবছিলাম যে রিং লাইট কিনবো, স্ট্যান্ড কিনবো, কেনা হচ্ছিল না, বুঝতেই পারছো প্রবলেম ছিল একটু। এখন এই যে বনু গিফট করলো, এটা দাঁড়া খুলে দেখা। এই যে আগে থেকে এটা দিকে এটা দিয়ে শর্টস করবো, এই যেগুলো স্পার্টস পত্র কিছু আছে সব জোড়া লাগাতে হবে। এটা স্বপ্ন, এটা সত্যি স্বপ্ন, আমার জন্য স্বপ্ন, কার জন্য স্বপ্ন আমি জানি না, তবে আমার জন্য সত্যি স্বপ্ন। তো চলো এটা স্ট্যান্ডটাকে দেখাই। অনেক বড় হয়, খুলে কেমন করে আমি জানি না, ভোর থেকে আমি শিখে নেবো। দেখেছো আমার কতকে জানা এখনো বাকি আছে। তাহলে চলো এটা আগে পুরোপুরি গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করে কী করে লাগাবো, ভোর থেকে শিখে নিই, তারপরে পুরো তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কীরকম হবে। আয় ততক্ষণে। এই যে আমি যেহেতু পারি না এটা দেখতে, প্রথমবার দেখছি এটা, এই জন্য বোনকে বলে একটু সেটিং করে দেখিয়ে দিতে তোমাদেরকে কীভাবে সেটিং করে, আমিও শিখে নিতে পারবো। তাহলে চলো বোন সেটিং করছে, তোমরাও দেখো কোথায় কীভাবে করবে। তো এই যে এটার মধ্যে ফোল লাগাতে হবে, তো প্রথমে এইটা খুলে নেব, নিয়ে এই যে এটা এটা এটার মধ্যে সেটিং করতে হবে, ব্যাস। তারপরে ভালো করে আটকে, এই হয়ে গেল একটা পার্টস। আর তারপর আছে হচ্ছে গিয়ে এইটা, এটা রিং লাইটের নিচে থাকবে, তারপরে টাইট করে নিয়েছি এটার মধ্যে। আর তারপরে এই কোন যেটাতে সেট হবে ওটা এখান দিয়ে লাগানো হবে। এটা এটা অন টাইটই হয় বোধ হয়। হ্যাঁ, নাহলে ফোনটা পড়ে যাওয়ার ভয় থাকে না। হুম, এই যে ব্যাস। এই হলো একটা, তারপর এই যে স্ট্যান্ড, তো এটাকে খুলে যাওয়া রে, খুব টাইট মনে হয় এটা, এটা ছোট অনেক লম্বা হয়, এই যে আরো বড় হবে, অনেক বড় হয়, এটাকে খুলতে হয়। এটা কিন্তু আমার অনলাইন থেকে নেওয়া, অনেক কম দামে আমি পেয়ে গেছি এটা। যদি তোমরা নিতে চাও, যদি তোমরা নিতে চাও তবে আমাকে কমেন্টে জানিও, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিংকটা। আর যেটার সাথে রিং লাইটটা সেটিং হবে, তো এটা এখান থেকে চাবিটা হালকা করে দিলে এটা খোলা যায়। এই যে হ্যাঁ হয়ে গেল, বন্ধ করে দিলাম আমি আবার। এই যে এমন, এবার রিং লাইটটা লাগিয়ে দেবো। এর দাম কত নিয়েছে? 700 টাকা নিয়েছে। তবে কোয়ালিটি খুব ভালো, স্ট্যান্ডগুলো কি পোক্তো, খুব ভালো কোয়ালিটি। আমার ওই স্ট্যান্ডার থেকে এই স্ট্যান্ডটা বেশি ভালো, ওই স্ট্যান্ডটা মনে হচ্ছে আমাকে ঠকিয়েছে, আমি দোকান থেকে নিজে গিয়ে নিয়েছি, বড় টাকা দিয়েছি আমি গিয়ে নিয়ে এসেছি। একদম পোক্তো নয় ওটা, কেমন যেন লেলাবেলা টাইপের, কিন্তু এইটা খুব পোক্তো রিং লাইটের এই স্ট্যান্ডটা, আর রিং লাইটটাও খুব ভালো। তোমরা যদি নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো, খুব কম পয়সায় পেয়ে যাবে এটা। অন্যগুলো আমি দেখেছি 1000 টাকা। হুম, কিন্তু এটা খুব ভালো রিং লাইটটা না কোনো। আচ্ছা সবাইকে দেখাই কটা কালার হয়, প্রায় সেট হয়ে গেছে এটা, টাইট নাট সব টাইট দিচ্ছে। এই রিং লাইটের এই ঝামেলা, আমার দ্বারা কিছু হবে বলে তো মনে হচ্ছে না, কী জানি বলুন না থাকলে আমি যে কী করতাম, না ভিডিও করতে পারতাম না কিছু করতে পারতাম, শেষ আমি। তো চলো এটা লাইট জ্বালিয়ে দেখাই, মানে কেমন লাইটিং হয়। তিন রকমের লাইট হয় এটা, তবে যে যারা ভাবছো যে নেবা তারা কেউ নিতে পারো, খুব ভালো, সত্যি বলছি কম টাকার মধ্যে এত ভালো জিনিস। এই যে সুইচ দেওয়া আছে, এই যে একটা, ইস কত আলো, এই যে একটা কালার, আর দেখি এই যে একটা কালার হালকা ব্লু, এই যে এটা হলুদ হলুদ টাইপের,
এই তিন রকম কালার হয় এটা। আরে প্লাস প্লাসটা দিয়ে আলো বাড়ানো যাবে, আলো বাড়ানো কমানো যাবে, মাইনাসটা দিয়ে কমানো যাবে। গেল কমে, আর মাঝেরটা দিয়ে চেঞ্জ হবে। দু তিন রকমের হয়, তিন রকমের হয় না, অনেক বড়। দেখো হাইটটা দেখো, এই যে অনেকটা বড়। আর এই যে বোনো, কিন্তু নিতে চাও আমাকে কিন্তু বারবার বলছে, আমাকে জানিও, আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। এই কম রেঞ্জের মধ্যে এত ভালো এই মানে জিনিসটা, আমি চাই সবাই পাক। আর এই যে এই স্ট্যান্ডটা, এগুলো খোলা খোলা থাকে, সেটিং বাড়িতে এসে সেটিং করতে হয়। এবার আমি তো জানি না কেমন সেটিং করতে হয়, তাই বোনু হেল্প করে দিচ্ছে। এই যে এটা ব্লগ করার জন্য, একটা শর্টস করার জন্য। তবে এই রিং লাইটের ব্লগেরও কাজে লাগবে একটু আলো বাড়ানোর জন্য। তাহলে চলো আজকের ব্লগটা এইটুকুনি। এটা ব্লগ ঠিক না, তোমার দেখানো মানে কোনো গিফট আছে তোমাদেরকে না দেখালে হয়, দেখালাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। কালকে থেকে ব্লগ ফুলভাবে স্টার্ট করব। তাহলে বাই সবাইকে।